সুধী দর্শক মন্ডলী, পদাতিক নাট্য সংসদ রংপুরের পক্ষ থেকে সকল নাট্য বন্ধুকে জানাই নাট্য অভিনন্দন। প্রযোজনা ও মাল্টিমিডিয়া ভিত্তিক নাট্য কর্মশালার আজকের প্রযোজনা নাটক নাম না জানা। সেখানে সেখানে কত না মানুষের আনাগোনা, কত না নদীর বাঁকে বাঁকে হাজার হাজার নৌকা ভাসে ভেড়ে এই নদীর ঘাটে। বাদেন বাদেন
নিশ্চয় একজন মানুষের। গ্রামের মেঠো পথের ধারে পড়ে থাকা শত স্বপ্ন বুকে নিয়ে জীবিকার খোঁজে আতরালি আজ ইট কাঠের জঙ্গলে। ঢাকা শহর গো ভাই, ঢাকা শহর! অনেক দালানির ভিড়, আতরালি বাসা গ্রামের কাদা মাখা খালি পায়ে আজ তাতে নেই কোনো মাটি, আজ তাতে শুধু ইট আর কাপড়ের শব্দ। অনেক কষ্টে আতরালি কাজ পেলো ঢাকা, ওই পুরান ঢাকার এক কেমিক্যালের গোডাম, ভাঙা জীর্ণ তেতলায় ওই আতরালির গুদাম ঘর, মাইনে 2000। হঠাৎ একদিন চারদিকে আগুন আর আগুন, আতরালি যেই না তার তেতলায় কাজে এসেছে, তার সামনে জ্বলতে থাকে সোডিয়াম পটাশিয়াম আর নানা রং বেরঙের এসি। কত না কষ্ট করে অল্প টাকার সংসারে
দুই সন্তানকে মানুষ করেছে করোনা। এমনও অনেক দিন গেছে একটু ভালো পোশাক কিনতে গিয়ে থমকে গেছে করমালি। খোকাদের জন্য কিছু নিয়ে যায়, পরে আমার জামা কেনা যাবে। সন্তানদের আবদার পূরণ করতে করমালি আর কিছুই নেই। নুসরা, 18, বাড়ি নোয়াখালী জেলা।